আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। দু বছরও করোনার প্রভাবে জন্য বন্ধ থাকার পর আবার আজ সোমবার 5ই ডিসেম্বর মন্তেশ্বর ডক্টর গৌরমোহন রায় কলেজের ছাত্র সংসদের দ্বারায় পরিচালিত দুদিনের নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আজ বেলা 12টা থেকে শুরু হয়। কলেজের এই বার্ষিক অনুষ্ঠানের কলেজের অধ্যক্ষ বসন্ত থামরুই, বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি আহমদ হোসেন শেখ, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা প্রদীপ প্রজ্বলন করে এই বার্ষিক অনুষ্ঠানের সূচনা করেন। আজ কলেজের ছাত্রছাত্রীরা নাচ গান আবৃত্তি এবং কলেজে আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের নৃত্যের মাধ্যমে প্রথম বর্ষের ছাত্রছাত্রীকে বরণ এর মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ডক্টর গৌরমোহন রায় কলেজের অধ্যক্ষ বসন্ত থামরুই, কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকা, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, সহসভাপতি আহমেদ হোসেন শেখ, বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, বর্তমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সাদ্দাম হোসেন, মন্তেশ্বর বিভিন্ন অঞ্চলের পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান সহ এলাকার বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা ও মানুষজনেরা। কলেজের ছাত্রছাত্রীরা জানান, দু বছর করোনার জন্য কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা হতে পারিনি, তার জন্য আমরা মর্মাহত ছিলাম। আবারও করোনা প্রভাব কাটিয়ে এবছর কলেজে আবার বার্ষিক অনুষ্ঠানের হওয়ার জন্য আমরা নতুন সাজে সুজ্জিত হয়ে কলেজে এসেছি এবং খুব আনন্দ উপভোগ করছি। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীনময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। যুবশক্তি কর্মসূচি, যেখানে 18 থেকে 35 বছরের যুবক যুবতীরা অংশগ্রহণ করেছিল, সেখানে বিভিন্ন নন পলিটিক্যাল যুবক যুবতীরা অংশগ্রহণ করেছিল শুধুমাত্র মানুষকে সাহায্য করার জন্য। কোভিড পরিস্থিতিতে সারা রাজ্য জুড়ে বিভিন্ন পরিবারের পাশে দাঁড়িয়ে মানুষকে সাহায্য করা হয়েছে। আমফান পরিস্থিতিতে সাহায্য করা হয়েছে, কেউ হসপিটালে যেতে সমস্যা হলে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কারো ওষুধ কিনতে সমস্যা হলে ওষুধ কিনে সাহায্য করা হয়েছে। এইভাবেই মানুষের পাশে থেকে কাজ করার জন্য আমাদের নেতা বলেছেন। তা ছাত্রছাত্রীদের সেই উদ্দেশ্যে বলি, তোমরা আরও বেশি বেশি করে কলেজে এসো, লেখাপড়ার মনোনিবেশ করো এবং ভালো রেজাল্ট করো, সর্বোপরি ভালো মানুষ হও। কারণ লেখাপড়া শেষে একদিন না একদিন সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত হবে, কেউ অর্থনীতিবিদ হবে। বুঝতে পারি এই কলেজ কিন্তু আর ছোটো কলেজ না, বেশ বড় কলেজ। এই কলেজে যাতে ভবিষ্যতে আরও উন্নতি হয় আমরা সবার সহযোগিতা নেব, এবং শিক্ষক এবং শিক্ষাকর্মীরা যেভাবে তাদের কাজকর্ম করেন সেটাও কিন্তু আমাদের গর্ব করার বিষয়। আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের স্কলারশিপের ব্যাপারে কোনো রকমের গাফিলতি থাকে না শিক্ষাকর্মীদের কর্মপ্রচেষ্টায়, এবং পরবর্তীকালে যাতে আরও ভালো করে তারা সমস্ত কিছু জিনিস পেতে পারে সরকারের যে স্কলারশিপগুলো, সেই জন্য আমরা সবসময় লক্ষ্য রাখব। ডক্টর গৌরমোহন রায় তার যে তার সন্তান যে বীজটা বপন করে গেছিলেন কালাচাঁদবাবু, স্বর্গীয় কালাচাঁদবাবু, তার যে উদ্দেশ্য ছিল এই কলেজটা একটা বড় কলেজে উপনীত করবেন। আমরা এটা হচ্ছে মন্তেশ্বর ডাক্তার গৌরমোহন রায় কলেজ। এই কলেজে আজকে কী অনুষ্ঠান হচ্ছে? এই কলেজে আজকে দুদিন অনুষ্ঠান আছে। আজকে হচ্ছে ছেলে মানে সকল ছাত্রছাত্রীদের নবীনবরণ থেকে শুরু করে বার্ষিক অনুষ্ঠানটা আছে। কদিনে এটা? দুদিনে। কবছর পর হচ্ছে এটা? এটা লকডাউন করোনার জন্য দুবছর পর হচ্ছে। দু বছর পর কে কে উপস্থিত ছিলেন? এইখানে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় মানীয় আহমদ হোসেন শেখ, যুব সভাপতি রাসবিহারী হালদার মহাশয়। কীভাবে অনুষ্ঠানটা হচ্ছে? বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন স্টলের মাধ্যমে। স্টলের মাধ্যমে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা করছে কারা? কলেজের ছাত্রছাত্রী। বাইরে কোনো শিক্ষা নেই? কদিনে এটা? দুদিনে। আজকে আরম্ভ হলো, শুরু হলো। কে কে অতিথি হিসেবে এই ছিলেন জানেন? প্রিন্সিপাল ছিলেন, প্রিন্সিপাল সহ আমাদের। কিরকম লাগছে? ভালো লাগছে।
মন্তসর। আজকে কলেজে কি অনুষ্ঠান হচ্ছে? ক বছর পর হচ্ছে? দু বছর। কদিন এটা? কিভাবে অনুষ্ঠানটা হচ্ছে? এবং এই যে দু বছর পর হচ্ছে, কিরকম লাগছে? সবাই একসাথে। তা আজকে আপনার কলেজে কি অনুষ্ঠান হচ্ছে? আজকে আমাদের কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। কত বছর পর হচ্ছে স্যার এটা? ঠিক দু বছর পরে এই অনুষ্ঠানটা আমরা করতে সক্ষম হয়েছি। আচ্ছা, এই কলেজের জন্মলগ্ন পর থেকেই তো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় নাকি? হ্যাঁ, জন্মলগ্ন থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং আমাদের অনুষ্ঠানটা খুব মার্জিত অনুষ্ঠান হয়। দু বছর কেন বন্ধ ছিল স্যার? কোভিড-19 জন্য অনুষ্ঠান বন্ধ ছিল। আমরা এই বছরে করতে পেরে খুব আনন্দিত, সকলে খুব আনন্দিত। এটা কদিনের? এটা হচ্ছে দুদিনের প্রোগ্রাম, আজ এবং আগামীকাল। আজকে কীভাবে অনুষ্ঠানটা হচ্ছে স্যার? আজকে আমরা অনুষ্ঠান শুরু করলাম প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং বিভিন্ন ছাত্রছাত্রীদের আবৃত্তি গান নৃত্যানুষ্ঠানের মাধ্যমে আমরা এই অনুষ্ঠান শুরু করছি। আচ্ছা, আজকে কি কলেজের প্রত্যেক ছাত্রছাত্রীদের দ্বারাই হচ্ছে নাকি? হ্যাঁ, প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে আমরা বরণ করেছি এবং তাদের যতটুকু আমরা পেরেছি সামর্থ্য তাদেরকে আপ্যায়নের চেষ্টা করেছি। বাইরের কোনো শিল্পী আছেন আজকে? আজকে বাইরের শিল্পী নেই, আজকে আমাদের প্রধানত আমাদের কলেজ ছাত্রছাত্রীরাই অনুষ্ঠানটা করছে। বাইরের শিল্পী গত আগামীকাল হবে? হ্যাঁ, আগামীকাল আমাদের বাইরে শিল্পী আসবে। তা এই অনুষ্ঠানটা কি স্বাস্থ্যবিধি মেনে সব কিছু হচ্ছে নাকি? হ্যাঁ, সমস্ত কিছু স্বাস্থ্যবিধি মেনেই আমরা এই অনুষ্ঠান করছি। অনুষ্ঠান করার মাধ্যম দিয়ে এই অনুষ্ঠানের ছাত্রছাত্রীদের কি বার্তা দিচ্ছেন আপনি? তারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কলেজে সাংস্কৃতিক পরিবেশ যাতে উন্নত হয় এবং তাদের যে মানবিক বিকাশ হয় এটি আমরা বার্তা দিয়েছি। কে কে উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন আমাদের বন্তেশ্বর ব্লকের সমস্ত সভাপতি সহসভাপতি এনারাই উপস্থিত ছিলেন এবং আমাদের শিক্ষক শিক্ষাকর্মী এবং সেই ছাত্রছাত্রীরা সকলেই উপস্থিত ছিলেন। প্রত্যেক ছাত্রছাত্রী আজকে এসেছিলেন অংশগ্রহণ করে? যতজন আসার এসেছিল আমরা সকলকে আমরা বরণ করে দিয়েছি। স্যার আপনার নাম পরিচয়? ডক্টর বসন্ত কামরি, প্রিন্সিপাল ডক্টর গৌরমোহন রায় কলেজ। সারাদিন এই অনুষ্ঠান চলবে? হ্যাঁ, সারাদিন আজকে অনুষ্ঠান চলবে এবং কালকেও এই অনুষ্ঠান হবে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।